রাধেশ্যাম বিশ্বাস, এখান থেকে প্রার্থী শাওনী ঘোষ, তৃণমূল কংগ্রেসের যুব আর লোকপ্রিয় নেতা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা এখানে এসেছেন। আপনারা দেখিয়ে দিচ্ছেন যে খেলা হবে, বিজেপি খেলা হবে। বলুন বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপি হাটাও, সংবিধান বাঁচাও, বিজেপি হাটাও, গণতন্ত্র বাঁচাও। আমাদের দলনেত্রী, আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কয়েকদিন আগে এসেছিলেন। আপনারা জানেন দিদি কত ভালোবাসে শিলচরকে, দিদির লম্বা সম্পর্ক আছে শিলচরের সাথে। দিদি এখানে এসে আমাদের বলে গেছেন যে এই নির্বাচন, এই 2024 এর নির্বাচনে আমাদের